extra time. রান পাওয়ার ক্ষেত্রে আর সামান্যতম ভুল করতে চান না বিরাট কোহলি। বিরাটকে দেখা গেল টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়ের মাস্টার ক্লাসে রয়েছেন। এজবাস্টানে যখন রাহুল দ্রাবিড় আর বিরাট কোহলি প্র্যাকটিস গ্রাউন্ডে আলোচনায় রয়েছেন, সেটা দেখার জন্য ভারতীয় ক্রিকেট ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। সত্যি এক বিরল দৃশ্য, দুই গ্রেট ক্রিকেটার এক ফ্রেমে। আসলে কি হলো সেখানে? বিরাট কোহলি তার ব্যাটিং সেশন শেষ করার পর এগিয়ে যান রাহুল দ্রাবিড়ের দিকে। দুজন 30 মিনিট ধরে আলোচনা করেন যে খেলায় কি হতে চলেছে তার ওপর। বলা যেতে পারে এটি আসল ব্লু প্রিন্ট কষে নেওয়া। বিরাট কোহলি কিছু পয়েন্ট তুলে ধরেন, রাহুল দ্রাবিড় সেটাকে শেয়ারও করেন, এবং এটা একটা দীর্ঘ সময় ছিল দুজনের আলোচনার ক্ষেত্রে। এর আগে প্রথম কোহলি হেঁটে যান ব্যাট করার জন্য এবং অন্যদিকে ব্যাট করছিলেন শুভমান গিল, চেতেশ্বর পূজারা। বিরাট কোহলি প্রথমে মুখোমুখি হন থ্রো ডাউন স্পেশালিস্ট রাঘবেন্দ্র এবং নাওয়ানের, তারপর মুখোমুখি হন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার। কোহলি আবার মুখোমুখি হন সিরাজ সামিদের মতো বোলারদেরও। নেটে ব্যাট শেষ করার পর কোহলি বেরিয়ে যান, তারপর বিক্রম রাঠোরের সঙ্গে আলোচনা করেন যিনি ব্যাটিং কোচ এই দলের, এবং তারপর আবার নেটে ফিরে যান ব্যাট করার জন্য। তারপর শার্দুল ঠাকুর, প্রসিদ কৃষ্ণাদের মুখোমুখি হন। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের আগে তৈরি হয়ে নিচ্ছেন বিরাট, নিজের জাত পুনরায় চেনাতে চান, সে বিষয়টা পরিষ্কার। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।